জুনিয়র ডাক্তারদের আন্দোলনে ব্যাহত পরিষেবা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সাংবাদিক বৈঠকে এর জন্য তুলে ধরলেন মৃত্যুর পরিসংখ্যানও। দায় চাপানো হচ্ছে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে, তোপ জুনিয়র চিকিৎসকদের বেহাল স্বাস্থ্য দায়ী জুনিয়র ডাক্তাররা, এমনটাই প্রশ্ন উঠে আসছে। কিন্তু জুনিয়র ডাক্তাররা যারা রয়েছেন, যারা আন্দোলন করছেন, তারা কি বলছেন? তারা কিন্তু স্পষ্ট বলছেন যে জুনিয়র ডাক্তাররা যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই মৃত্যু নয়, এই মৃত্যু মীরা সফিদ। তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সায়েন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস, মেরি চয়েস মেরা সফিদ। জের বেহাল স্বাস্থ্য পরিকাঠামো, এই এই ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, তা নিয়ে কার্যত সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঠিক কি বলেছিলেন আপনাদের শোনাই। অলরেডি 27 জন মানুষ মারা গিয়েছেন, 7 লক্ষের উপর মানুষ পরিষেবা পায়নি, 32 দিন হয়ে গেল, কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই। 1500 সিরিয়াস কেস, এমার্জেন্সি কেস, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অপারেশন হবে, তারাই 32 দিন ধরে অপেক্ষা করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরলেন এবং যেভাবে ব্যাহত হচ্ছে পরিষেবা সেই বিষয়টা কার্যত তুলে ধরলেন সংবাদ মাধ্যমের সামনে এবং দায়ী করলেন জুনিয়র চিকিৎসকদের। তবে জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন করছেন তারা বলছেন যে তারা 7000-এর বেশি সংখ্যায় রয়েছেন, যদি জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি মৃত্যুর কারণ হয়ে থাকে তাহলে স্বাস্থ্য ব্যবস্থা, যদি মৃত্যু হয়ে থাকে তাহলে স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও তো প্রশ্ন উঠবে, পরিকাঠামো নিয়েও তো প্রশ্ন উঠবে, কারণ সিনিয়র চিকিৎসকেরা যারা রয়েছেন তারা তো কাজ করছেন। এই জায়গা থেকেই উঠছে প্রশ্ন এবং এই জায়গা থেকেই আপনাদের একবার শোনাবো যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারা কি বলছেন, শুনুন। একটাই কথা বলবো যে উনি কি সিনিয়র ডাক্তারদের দেখতে পাচ্ছেন না, উনি চোখ বন্ধ করে আছেন? কারণ 93,000 সিনিয়র ডাক্তার আছে আমাদের এখানে আর 7,500 থেকে 7,500 জুনিয়র ডাক্তার। তাহলে উনি যদি এটা বলে থাকেন যে 7,500 জুনিয়র ডাক্তারের জন্য এখানে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, ওনার সবে সবার আগে ওনার ভেঙে পড়া উচিত। কারণ স্বাস্থ্য ব্যবস্থাটা পুরোটাই দাঁড়িয়েছে সবার জন্য, ঠিক আছে? তো উনি যদি মনে করেন যে 7,500 জুনিয়র ডাক্তারের জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, তাহলে ওনার এটা ডিরেক্টলি বলা উচিত যে আমরা কিছু করতে পারিনি, জুনিয়র ডাক্তাররাই এখানে স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছিল, আমরা ফেলিওর। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৈকত আমাদের সঙ্গে রয়েছে সরাসরি এসএসকেএম হাসপাতাল থেকে। সৈকত, একটা বিষয় জানতে চাইবো, এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের কি পরিস্থিতি? তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জন্যই নাকি চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, কি ছবি রয়েছে সেখানে? এসএসকেএম হসপিটালের ওপিডি বিভাগটা বা ওপিডি বিল্ডিং, সেই ওপিডি বিল্ডিং এর সামনে চিত্রটা দেখানোর চেষ্টা করব। এখন সকাল 9:10 বাজে, ওপিডির সামনে সাধারণত 8:30-8:30 অবধি একটা বড় লাইন থাকে, তারপরে ধীরে ধীরে এই ওপিডি বিভাগগুলো যখন ওপেন হয়ে যায় যারা রোগী বা রোগীর পরিজনের জন্য, তখন ধীরে ধীরে লাইনটা আস্তে আস্তে কমে। লাইনে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, লাইনের আশপাশে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনি কোথা থেকে এসছেন? আমি খিদিরপুর থেকে। আপনি কি ওপিডিতে? হ্যাঁ, গ্যাস্ট্রোতে এসছি। তো ঘটনা হচ্ছে যে আমার তো পেশেন্টের বয়স এজে, তারপরে যেটা লিখে দিয়েছে সেসব ডেট ফেট নিতে হয় নিয়মকানুন। এই যে জুনিয়র ডাক্তারদের একটা অবস্থান বিক্ষোভ চলছে, কর্মবিরতি চলছে, এর জন্য চিকিৎসার আপনাদের কি সমস্যা হচ্ছে? দেখুন, জুনিয়র ডাক্তাররা এক ডাক্তার তো, জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তাররাও দেখে। এখন জুনিয়র ডাক্তাররা টোটাল যেখানটায় একদম কর্মবিরতির মধ্যে চলে গেছে, স্বাভাবিকভাবেই আপনার কমসে কম না হলেও 45% এফেক্ট পড়ছে লোকেদের উপর। আপনাদের সঙ্গে লাইনে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। দাদাভাই, কোথা থেকে আসছেন আপনারা? আমরা এসেছি বীরভূম থেকে। বীরভূম থেকে এখানে বীরভূমে ট্রিটমেন্ট হচ্ছে? ট্রিটমেন্ট হয়, বাট একটা মানে কন্ডিশন খুবই ছিল ওই জন্য এখানে। কতক্ষণ লাইনে লাইনে আছে? ওই 5টা থেকে লাইনে আছে। বাঁকুড়া থেকে? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে আপনাদের সঙ্গে একটু কথা বলবো। আপনাদের কি পেশেন্ট ভর্তি আছে না এই আউটডোরে আছে? আউটডোরে আছে। আউটডোরে আছে? আউটডোরে। এর আগে এসেছেন? এর আগে এসেছি। কতদিন আগে? এই আপনার সামনে মঙ্গলবার ছিলাম, মানে গত মঙ্গলবার। মঙ্গলবার চিকিৎসা পরিষেবায় কি কোনো
ত্রুটি হচ্ছে বা কোনো ব্যাহত হচ্ছে এই ডাক্তারদের? চিকিৎসা পরিষেবা সেরকম নেই, ডাক্তার তো কম, জেলা জুনিয়র ডাক্তার সেগুলো নেই, সিনিয়রগুলোই আছে, মানে লাইন ওই জন্যই ভিড় হয়ে যাচ্ছে বেশি। জুনিয়রগুলো থাকলে আমরা উপকৃত হতাম বেশি। ভিড়টা বেশি হচ্ছে, প্রচন্ড ভিড় হচ্ছে, প্রচন্ড ভিড় হচ্ছে, আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে, রোগী পরিষেবা পাচ্ছেন না, একেবারে পাচ্ছেন না, এরকম কি? না না, ওরম না, ওরম না, রোগী পরিষেবা পাচ্ছে, সিনিয়র ডাক্তাররা দেখছে যে যেগুলো আপনার জুনিয়র ডাক্তার ওগুলো খুব কম। এখানে এই এসএসকেএম এর আউটডোরের সামনে আরো বেশ কিছু রোগীর পরিজন যারা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব, রোগীর পরিজন যারা বসে রয়েছেন তাদের সঙ্গে একবার আপনাদের কাছে আসব। কোথা থেকে এসেছেন আপনারা, কোথা থেকে এসেছেন? বারাসাত। এখানে কি পেশেন্ট ভর্তি রয়েছে? না, আমরা দেখাতে এসেছি আর কি ডাক্তার। হ্যাঁ, আউটডোরে। এর আগে এসএসকেএম এর এসেছেন? এর আগে গত সপ্তাহে এসেছিলাম প্রথম। গত সপ্তাহে এসেছিলেন, এখনো আসছেন? গত সপ্তাহতেও জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি ছিল, এখনো চলছে। রোগী পরিষেবা সেইটা যে পাচ্ছেন না বা ব্যাহত হচ্ছে এরকম? না, আমরা প্রথম দিন ডাক্তার দেখিয়েছিলাম, দেখেছে, আমাদের ডাক্তার অসুবিধা হয়নি, আজকে আবার আসতে বলেছে তাই আমরা এসেছি, আমাদের কোনো প্রবলেম হয়নি। অর্থাৎ রোগী পরিষেবা একেবারে ব্যাহত হয়ে গেছে এরকম অভিজ্ঞতা? না না, এমন অভিজ্ঞতা আমাদের অন্তত হয়নি। অর্থাৎ রোগী পরিষেবা যে একেবারে ব্যাহত হয়ে গেছে সেই অভিজ্ঞতা কিন্তু এখনো অন্তত এসএসকেএম হসপিটাল, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা, সরকারি স্বাস্থ্য পরিষেবার শোকেস যে এসএসকেএম হসপিটাল, সেই এসএসকেএম হসপিটালে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে আরো একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল বলেছিলেন যে রাজ্যে নাকি বাম আমলের পরে এতগুলো স্বাস্থ্য কেন্দ্র হয়েছে, এতগুলো মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বীরভূম, বারাসাত, সেখান থেকে মানুষকে কেন আসতে হচ্ছে এই শহর কলকাতার এসএসকেএম হাসপাতালে, এই প্রশ্নটাও তো উঠছে। আপাতত তোমাকে ধন্যবাদ সৈকত, আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত পাল।